জসীমউদ্দীন একজন বাঙালি কবি, গীতিকার, উপন্যাসিক ও লেখক। তিনি 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পূর্ণ নাম মোহাম্মদ জসীমউদ্দীন মোল্লা হলেও তিনি জসীমউদ্দীন নামেই পরিচিত। তার বাবা আনসারউদ্দীন মোল্লা এবং মা আমেনা খাতুন। বাল্যকালে ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল ও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুলে পড়াশোনা শেষ করে কবি জসীমউদ্দীন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1929 সালে বিএ এবং 1931 সালে এমএ শেষ করেন। ছাত্রাবস্থা থেকেই তিনি সাহিত্য চর্চায় উৎসাহী হয়ে ওঠেন। 1921 সালে মুসলিম ভারত পত্রিকায় তার প্রথম কবিতা মিলন গান এবং 1925 সালে সমসাময়িক বিখ্যাত সাহিত্য পত্রিকা কল্লোলে প্রকাশিত হয় তার অতুলনীয় সৃষ্টি কবর। তার প্রথম কাব্যগ্রন্থ রাখালি প্রকাশিত হয় 1927 সালে। 1929 সালে প্রকাশিত হয় অমর কাব্যকাহিনী নকশি কাঁথার মাঠ এবং 1933 সালে প্রকাশিত হয় তার আরেক খ্যাতনামা কাব্যগ্রন্থ সুজন বাদিয়ার ঘাট। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রঙিলা নায়ের মাছি, বালুচর, এক পয়সার বাসী, মাটির কান্না, হাসু, ধানক্ষেত, রূপবতী, কাফনের মিছিল ইত্যাদি। কাব্যক্ষেত্র ছাড়াও কবি জসীমউদ্দীন তার প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রেখে যান সঙ্গীত, নাটক, উপন্যাস ও সাহিত্য গবেষণার ক্ষেত্রে। কবি জসীমউদ্দীন রচিত বিখ্যাত গানের মধ্যে রয়েছে আমার সোনার ময়না পাখি, আমায় ভাষায় লীলে ইত্যাদি। তার উল্লেখযোগ্য উপন্যাস বোবা কাহিনী এবং ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে চলে মুসাফির, হলদে পরিদেশে, যে দেশে মানুষ বড়, জার্মানির শহরে বন্দরে। সাহিত্যের রঙ্গনে রয়েছে তার নাটক পদ্মা পার, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধু ইত্যাদি। জসীমউদ্দীনের নকশি কাঁথার মাঠ কাব্যটি, দ্য ফিল্ড অব এমব্রয়ডার্ড কুইল্ট এবং বাঙালি হাসির গল্প গ্রন্থটি ফোক টেলস অব ইস্ট পাকিস্তান নামে ইংরেজিতে অনুদিত হয়েছে। কর্মজীবনে কবি জসীমউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 বছর শিক্ষকতা করেন। 1944 সালে শিক্ষকতা ছেড়ে তিনি বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং পরে পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের কর্মকর্তা হিসেবে যোগদান করেন। জসীমউদ্দীন পাকিস্তান প্রেসিডেন্টস প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার 1958, বাংলাদেশ সরকারের 21শে পদক 1976 এবং 1978 সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। তিনি 1974 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেন। পল্লীকবি জসীমউদ্দীন 1976 সালে 74 বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার শেষ ইচ্ছা অনুসারে তাকে ফরিদপুর জেলার আম্বিকাপুর গ্রামে তার দাদির কবরের পাশে দাফন করা হয়।